আজ আমরা কুয়ালালামপুরের বুকিত বিনতং থেকে গ্যাংটিং হাইল্যান্ডের উদ্দেশ্যে বের হয়েছি। গ্যাংটিং হাইল্যান্ড কুয়ালালামপুরের শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এজন্য আমরা একটি প্রাইভেট কার শেয়ারে ভাড়া করে নিয়েছি, এতে করে আমাদের কস্ট অনেক কমে এসেছে। বলে রাখা ভালো, গ্যাংটিং হাইল্যান্ড যদিও 50 কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু কুয়ালালামপুরের যেরকম গরম, ঠিক তার বিপরীত চিত্র গ্যাংটিং হাইল্যান্ডে। ওখানে অত্যধিক ঠান্ডা এবং মাঝে মধ্যে দেখছিলাম কুয়াশায় সম্পূর্ণ জায়গাটি ঢেকে যাচ্ছিল। পাহাড়ের বিভিন্ন দৃশ্য উপভোগ করতে করতে যখন আমরা গ্যাংটিং হাইল্যান্ডের চলে এলাম, তখনই মজার একটা বিষয় আমাদের সামনে এলো। মূলত আমরা যে কেবল কারে ওঠার জন্যই গ্যাংটিং হাইল্যান্ডে এসেছিলাম, সেই কেবল কারের টিকিট কেটে আমরা এখন কেবল কারে উঠব। এবং প্রথম প্রথম একটু ভয়ও লাগছিল, কারণ এখান থেকে গ্যাংটিং হাইল্যান্ডের যে মূল জায়গা সেটি অনেক উঁচুতে অবস্থিত। গ্যাংটিং হাইল্যান্ডে না এলে বোঝার উপায় নেই এটি আর একটি শহর, এবং অসাধারণ সব বিষয় এখানে সংযুক্ত করে রাখা হয়েছে। বাচ্চাদের জন্য বিভিন্ন থিম পার্ক রয়েছে, এখানে পৃথিবীর সর্ববৃহৎ হোটেল রয়েছে, এখানে ক্যাসিনো রয়েছে, আর সবচেয়ে বড় কথা হলো সময় কাটানোর জন্য এটি একটি অত্যন্ত সুন্দর জায়গা।